মানিকগঞ্জের সিংগাইরে জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। অল্প সময় বেশি লাভ হওয়ায় অনেকে ঝুঁকছেন পেঁপে চাষে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পেঁপে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের তরুণ চাষী মোনায়েম আহমেদ বিপ্লব 12 বিঘা জমিতে পেঁপের আবাদ করেছেন তিনি। 5 লাখ টাকা খরচ করে এরই মধ্যে তিনি পেঁপে বিক্রি করেছেন 3 লাখ টাকার। আবহাওয়া অনুকূলে থাকলে আরও 15 লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। প্রায় 5 মাস পরে আমার ফলন এসেছে। আমি 2 বিঘাতে আমার মোটামুটি 60-70 হাজার টাকা খরচ হয়েছে। আমি আশা করতেছি এ পর্যন্ত প্রায় 50 হাজার টাকা বিক্রি করেছি। আশা করতেছি যে 5-7 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। বিপ্লবের মতো উপজেলার প্রায় 12 হাজার কৃষক পেঁপে চাষে জড়িত। উঁচু জমি আর অল্প সময়ে বেশি লাভের কারণে পেঁপের বাণিজ্যিক চাষ দিন দিন বাড়ছে। এবার আমরা নতুন করছি, আমাদের ফসল ভালোই এসেছে, আমরা বেচা কিনে ভালোই করতেছি। আমরা আশা করছি যদি এবার যদি আমাদের বন্যা না হয় তাহলে এবার কৃষকরা অনেক লাভবান হবে। ফলন ভালো হইতেছে, আমরা দাম ভালোই পাইতেছি। প্রতিমন পেঁপে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। 800-900 এরকম হিসাবে আর কি মন বিক্রি করি। 20 থেকে 22 টাকা এরকম কেজি আসে আমাদের এখান থেকে। প্রতিদিন 2 থেকে 2500 মন পেঁপে ঢাকা সহ বিভিন্ন এলাকা যা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান পেঁপে চাষে লাভবান হচ্ছেন চাষিরা। পেঁপে চাষে অনেক লাভবান চাষিরা, 1 গাছ থেকে 2 থেকে 3 বছর এগুলি আহরণ করা যায়, এই জন্য পেঁপে চাষিরা অনেক আগ্রহী। এবছর সিঙ্গাইরে 985 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁপের উৎপাদন হবে 31,600 মেট্রিক টন। আশরাফুল আলম লিটন, DVC News, মানিকগঞ্জ।